কংগ্রেসে যদি এইটোই করছে আমি ওয়েলকাম জানাইছো, আমিও সহায় করিম, ইহতে যদি আমাক সহায় করছে আমিও সহায় করিম, যোন দলে আমাক সহায় করব আমিও ইহতক সহায় করিম। বিটিসি বাহির 12টা সমষ্টিত আমি সকল পলিটিক্যাল পার্টিক আমি অনুরোধ করে আইছো, রাইজর দল হোক, জাতীয় পরিষদ হোক বা কংগ্রেস হোক বা AIUDF হোক বা CPM হোক, আমার বিটিসি এই আমার 12টা সিটত যাহাতে কোনো পলিটিক্যাল পার্টিয়ে প্রার্থিত্ব নিদে, তার কারণে আমি অনুরোধ করেছি। সেইমতে যদি চলে আমি বিটিসি বাহিরত 28টা সমষ্টিত বহুত সহায় করব পাইব, তার মানে বিটিসি আমাক সহায় করলে আমিও সহায় করিম সিধা কথা। আমি কৈছো সরকার এতিয়াও চলি আছে, আগন্তুক নির্বাচনটো লৈহে বিজেপিয়ে কৈ আছে, ইহঁতে খেদাই দিয়া নাই কিয়, যদি সাহস আছে খেদাই দিয়ক আমাক, কিন্তু খেদাই দিয়া নাই, আমাক খেদাই দিয়া নাই, কিন্তু গালি পাৰি আছে বেয়াকে আমাক। কিয় ওলাই নাযায়? সাহস আছে যদি আমাক ওলাই দিয়ক, সাহস আছে যদি আমাক ওলাই দিয়ক, কিয় কিয় ওলাই নাযায়? এইটো কি বুলি কয়, আমাৰ বড়ো ভাষাত ভাল কথা আছে, এইটো আমি অসমীয়াত খেলি কম রে পসিবল নহয়, এইটো ইমান 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 কষ্ট, ইমান আমাক যেনেকুৱা ধৰণৰ অত্যাচাৰ কৰিছে আজি প্ৰশাসনৰ থ্ৰুদি, কোনো BPF দলৰ কৰ্মীসকলে ঘৰত সোমাব নোৱাৰে, ডাইৰেক্ট যিসকলে মুঠতে ঠিকাদাৰ হওক কিবা হওক, যিসকলে NDFB খেদাৰে আজি BPFক ছাপোর্ট কৰিছিল, এই সকলৰ ওচৰত আকৌ ওয়ারেন্ট যায়। যিসকল NDFB খেদাৰে BJPক ছাপোর্ট কৰিছে, ইহঁতে আজিৰ দিনত আৰামত ঘূৰি ফুৰি আছে। চুক্তি হৈছিল শান্তিৰ চুক্তি, শান্তিৰ চুক্তিৰ হোৱা পিছতেও আজি মানে শান্তিত নাই, যিসকল BPFক ছাপোর্ট কৰিছে ইহঁতে শান্তিত নাই, অশান্তিত, আৰু যিসকল BJPক ছাপোর্ট কৰিছে ইহঁতে আরামত শান্তিত আছে। এইটো কিবা চুক্তি হল, শান্তির চুক্তি? ইহঁতর রিহাবিলিটেশনের কারণে সরকারে কাম করব লাগছিল, ইহঁতর ক্যাশ উইথড্রলর কারণে কাম করব লাগছিল সরকারে, যে সকল BPFক সাপোর্ট করে ইহঁতে অশান্তিত আছে, আকৌ জেলত ভরাব কারণে ওয়ারেন্ট যায়। পুরা পুরা মই দিন তারিখ করে ইহঁতে রেডি হব না, মই দিন তারিখ নকও, মুঠতে মুঠতে এই সরকার না থাকিব। হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াতো, হেমন্ত বিশ্ব শর্মাতো বহুতবার এনেকা মাটির পাট্টা 15 দিনত দিম বলে কৈছে, 70,000 সেলফ হেল্প গ্রুপত দিম বলে কৈছে, আর মাটির পাট্টাতো 15 দিনের ভিতর দিয়ার কথা, আর BCDCটো ব্রহ্মপুত্র দলিয়াই দিয়ার কথা, আমি BPFে অকল 12টা সমষ্টিতহে টিকিট দিব খেলিব, বাকি সমষ্টিত আমি যার লগত থাকিব তাক সহায় করে পেলাই জিখাই দিব, মুঠতে 21 সরকার BJPর না থাকে, BPFে যাক সাপোর্ট করব সে সরকার বড় গঠন করব। এইবিলাক নুসুধি, এইবিলাক কথা নয়, আজির ইস্যুটো হল 2021 কোনে সরকার গঠন করব, আর 2021 BPFে কার লগত থাকিব, সেইবিলাকে আসল কথা, মই স্পষ্ট করে দিলে, এইবিলাক ইস্যু নয়, মই এইবিলাক নাই, মই BTC মানুষ হয়, BTC থাকিব। আজি আমার ওদালগুড়ি জেলার আমার ডিস্ট্রিক্ট অফিসর তথা কালচারেল কমপ্লেক্স কালচারেল হল ওদালগুড়ি টাউনত, ইয়াত আমার BPF দলের CWC মিটিং হয়েছে,
কিছুমান বিষয় লৈ মানে আমাৰ হেতু আগন্তুক নিৰ্বাচনটো লৈ পেলাই আমি আজি দলৰ চি ডব্লিউ চিটো বহিছোঁ। ইয়াত আমাৰ এটাই ডিচিশ্যন হৈছে, এটা মানে দুটা তিনিটামান আমি আলোচনা কৰিব লগা হৈছে বাধ্যতা, যিহেতু বিজেপিয়ে ইউ পি পি এল, এ জি পি আৰু বিজেপি আগন্তুক এছেম্বলি নিৰ্বাচনত মানে এলায়েন্সটো থাকিব, বি পি এফ দলৰ লগত নাই বুলি ঘোষণা কৰি আছে ৰঞ্জিত দাস ডাঙৰীয়া বা আমাৰ হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া বা বহুত এম এল এ, এম পি বা মন্ত্ৰীসকলে কৈ আছে। সেইকাৰণে আমি চৰকাৰত আছে এতিয়াও আগন্তুক নিৰ্বাচনৰ ক্ষেত্ৰত কৈছে, এতিয়াতো চৰকাৰ চলি আছে, হয় বি জে পি, বি পি এফ আৰু এ জি পিৰ চৰকাৰ চলি আছে এতিয়াও দিছপুৰত। সেই চৰকাৰ চলি থকাৰ সময়তে আগন্তুক নিৰ্বাচনটো লৈ পেলাই যিবিলাক মন্তব্য হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া বা ৰঞ্জিত দাসৰ বা বিভিন্ন এম এল এ মন্ত্ৰীসকলৰ বি জে পিৰ, তো আমি চিন্তা কৰিবলৈ বাধ্য হৈছে যে সঁচাকৈ সেইটোৱেই হয়, তেতিয়াহ'লেতো বি পি এফ হিচাপে আমি নতুন ৰাস্তা ওলাবই লাগিব, উপায় নাই। তো বি জে পিয়ে যিহেতু আমাৰ লগত নাথাকিব বুলি কৈছে, ইউ পি পি এল লগত এলায়েন্সত থাকিব বুলি বাৰে বাৰে ৰিপিট কৰি আছে, সেইকাৰণে আমিও বি পি এফ হিচাপে কংগ্ৰেছৰ লগতো আমি আলোচনা কৰিছোঁ, ইউ ডি এফৰ লগতো আলোচনা কৰিছোঁ, ৰাইজৰ দলৰ লগতো আলোচনা কৰিছোঁ, জাতীয় পৰিষদৰ লগতো আলোচনা কৰিছোঁ, চি পি এমৰ লগতো আলোচনা কৰিছোঁ। মুঠতে এণ্টি বিজেপি যিমান ৰাজনৈতিক দল আছে অসমত চবৰ লগত আমি আলোচনা কৰিছোঁ, চবৰ লগত আমি আলোচনা কৰিছোঁ। আৰু আমি এইফালে মহাজোঁট একটা আছে আৰু এইফালে আঞ্চলিক শক্তি আমাৰ ৰাইজৰ দল আৰু জাতীয় পৰিষদ আছে, তো ইহঁতৰ লগত মানে এই দুটা মহাজোঁট আৰু আঞ্চলিক শক্তিৰ লগত, আঞ্চলিক দলৰ লগত কোনটো দলৰ লগত থাকিলে আমাৰ বি পি এফৰ কাৰণে বেছি ভাল হ'ব সেইটো আমি আকৌ এবাৰ কৰ কমিটিত আলোচনা কৰিম। কৰ কমিটি আমাৰ বাৰজনীয়া কৰ কমিটি আছে, ইয়াত আকৌ আমি আলোচনা কৰিহে এইফালে মহাজোঁটৰ লগত হয় বা আঞ্চলিক শক্তিৰ লগত হয় সেইটো আমি কাঠাং কৰিব পাৰিব। আজিৰ দিনত আমি এইফালে আছে বা এইফালে আছে এইটো ক'ব নোৱাৰে, যেন হওক বি জে পিৰ লগত যে একদমবাৰে নাই সেইটো ইনডাইৰেক্ট কাঠাং হোৱা নিচিনা। নাই নাই, কৰ কমিটিত নহয়, আজি কৰ কমিটিত বহা নাই চি ডাব্লিউ চি, তাৰমানে বি জে পিয়ে যিহেতু আজিৰ চৰকাৰৰ দিনত কথা কোৱা নাই, আগন্তুক নিৰ্বাচন, আগন্তুক নিৰ্বাচনত ইহঁতে কৈ আছে বি পি এফৰ লগত নাথাকিব, ইউ পি পি এলৰ লগত থাকিব বুলি বাৰে বাৰে ঘোষণা কৰি আছে। সেইকাৰণে আমিও আজি বাধ্যতা হৈছে যে বি পি এফে তেতিয়াহ'লে যিহেতু বি জে পিয়ে আমাক নালাগে বুলি কৈছে, সেইকাৰণে আমি বি পি এফ হিচাপে এণ্টি বি জে পি যিমান ৰাজনীতি পাৰ্টি আছে অসমত ইহঁতৰ লগত আমি আলোচনাত বহি আছে, মানে ফাৰ্ষ্ট উইকৰ ভিতৰত বা কেইদিনৰ মুঠতে অতি সোনকালে আমি আমাৰ বি পি এফ দলৰ কিবাটো স্পষ্ট কি বুলি কয় স্থিতিটো আমি স্পষ্ট কৰি দিওঁ। কংগ্ৰেছে চব মানে